পর্যায়ত অনুষ্ঠিত হব নগাঁও লোকসভা নির্বাচন। নগাঁও লোকসভা নির্বাচন ইতিমধ্যে তৎপর হয়ে পড়েছে বিভিন্ন দলের প্রার্থী সকল। বর্তমান আজি রহা সমষ্টিত নতুনকে অন্তর্ভুক্ত হওয়া ডাকরঘাট, তিন নং জলাহ আর ইতিমধ্যে রণথলীকে ধরে কেবাখনো আজি প্রায় কেবাখনো সভাত অংশগ্রহণ করব বিজেপির মনোনীত প্রার্থী সুরেশ বৰা। ইতিমধ্যে তিন নং জলাহর সভাত উপস্থিত আছে। ইয়ার সামগ্রিক পরিবেশ ইতিমধ্যে মানে মূল সতীর্থক দেখাবলে আহ্বান জানালো। ইতিমধ্যে বিভিন্ন স্থানেরপা রাইজ আসছে, ইয়াত যে নির্বাচনী সভা, নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে আর আজি দিনজোড়া কার্যসূচী নতুনকে অন্তর্ভুক্ত হওয়া রহা সমষ্টিত নতুনকে অন্তর্ভুক্ত হওয়া স্থান সমূহ আজি নির্বাচনী প্রচার চলাইছে। আর প্রার্থীগী আছে, আমি প্রার্থীগীর পোনে পোনে কথা পাতি বিচার যেহেতু আজি নতুনকে রহা সমষ্টি অন্তর্ভুক্ত হওয়া সময় বিভিন্ন স্থানত আপনি প্রচার চলাব, আসলে কি কব? নাই, আমি নির্বাচনী প্রচার চলাইছো, রাইজ মজলে আইছো, বিপুল মানে সমাদর পাইছো, বিপুল সঁহারি পাইছো। মোদী ডাঙরিয়া তৃতীয়বার কারণে ভারতের প্রধানমন্ত্রী হব আর আমাকো রাইজে আশীর্বাদ দিব। আমার বিশ্বাস হয়েছে রাইজর উপস্থিতি দেখি যে নগাঁও লোকসভা বিজেপি জয় হব। চারি তারিখে যেহেতু আপনি মনোনয়ন দাখিল করব, কেন ব্যবস্থা? বর্তমান ব্যবস্থা মুখ্যমন্ত্রী ডাঙরিয়া আহব, ভবেশ কলিতা ডাঙরিয়া আহব, মন্ত্রী পীযুষ হাজরিকা ডাঙরিয়া থাকিব, আমার সকল বিধায়ক থাকিব, নেতা সকল থাকিব, রাইজ থাকিব। আমি ডিসি কোর্টত যাম, নমিনেশন দিম, আপনার থাকিব, নিউজ করব, তারপর 26 তারিখে ভোট দিব, নরেন্দ্র মোদী ডাঙরিয়া প্রধানমন্ত্রী হব। যেহেতু কংগ্রেসের যেগুলি সভাপতি ভূপেন বৰা কৈছে যে পদ্যুত বৰদলৈ তিনিটার আগন্তুক তিনটা টার্মলৈকে নগাঁওয়ের আঁতরাব নয়, আমি শুভেচ্ছা দিলো। ভূপেন বৰা ডাঙরিয়ার বক্তব্যটো মানে প্রমাণ হোক, রাইজে তেতিয়া তেখেতৰ কথা বার্তা শুনা আরম্ভ করব, আর প্রমাণ নহলে তেখেতৰ কথাবিলাক মানে শুনবলে টান পাওয়া আরম্ভ করব। আর বৰদলৈ ডাঙরিয়া শুভেচ্ছা দিছো, তেখেত একালৰ যেহেতু মোর জ্যেষ্ঠ সতীর্থ, গতিকে শুভেচ্ছা দিছো। আর বৰদলৈ কৈছে যে আসলে নগাঁওর যে জনসাধারণ বিজেপি প্রার্থীগুলোক লো বিতুষ্ট আর রাইজে আদরি লোক, আসলে ভাবিছে আর 5 বছরের মানুষের মাজলে না যাওয়ার পিছতো নগাঁও মানুষে তেখেতক আদরি লোক বলে ভাবিছে। মানে হে আর মানে সাংঘাতিক বিশ্বাস আর আর 5 বছর পিছত ঘর বনায় ইয়াতে থাকিম বলে কয়ে ঘর নকৰি মানে ভাড়াঘরপা ইলেকশন চলাই থাকা তেখেতর সেই কথাবিলাকো মানুষে চাই আছে আর মানুষের বিপদের সময় নথকা কথাবিলাক চাই আছে। মানে যেনেকাই নও যিয়ে নহক মানুষে একটা কথা গম পায় যে এই লড়াজন দুখে সুখে মানুষের মাজত থাকে, বাকি মোর বিষয়ে যিয়ে মানে বিশেষত্ব বা বিশেষক নলগায় কথা নকক কিয় মানুষ এটা জানে যে সুরেশ বৰা এভেলেবেল, সুরেশ বৰাক গলে পোৱা যায় এই কথাটো, বা সুরেশ বৰাক সহজে পোৱা যায় এই কথাটো মোর আছে। সেইটো কেনেকৈ ডিফিট করে সেইটো এটা কংগ্রেসে জানিব। আর সংখ্যালঘু অঞ্চলত নহয়, আমি সব জায়গাতে চলাইছো, আমি প্রতিটো পঞ্চায়েত 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 আমি গৈ আছো, গতিকে আমি আমার টার্গেট হয়েছে যে প্রতিটো পঞ্চায়েতত আমি যাও। কংগ্রেসে প্রতিটো পঞ্চায়েতত গৈ আপনাদের একটা লিস্ট দিয়ক যে আমি প্রতিটো পঞ্চায়েতত গলো, তারপর জয় পরাজয়টো পিছর কথা হব, মইতো প্রতিটো পঞ্চায়েতত গৈ আছো। মানে হিন্দিক লৈ মাজতে খুব হেৰি ওলাই আছিলে, খাওঙ্গা যাওঙ্গা কিবা হিন্দি কয় বোলে ভূপেন দাই, ভূপেন মানে ভূপেন বৰা ডাঙৰীয়া এনেই মানুহজনক মই ব্যক্তিগতভাৱে ভালো পাওঁ, মানুহজনে অলপ কিবা কিনি জানে নজনা নহয়, তেখেতে যে ভাষা নাজানে সেই কথাটো নিউজত ওলাই গৈছিল, আকৌ নিজৰ ঘাটো নিজে খোজ নখ লগাই পেলাই আকৌ হেৰি কৰি পেলাইছে, এইটো বেয়া হৈছে মানে, এইটো বেয়া হৈছে। আজি কেইখন সভা আছে? আজি একেবাৰে ৰাতিলৈকে আছে প্ৰায় 18খনমান সভা আছে। আমি মানে আমাৰ মণ্ডল বুলি কয়, আমাৰ মণ্ডল এটা 15টা পঞ্চায়ত, 14টা পঞ্চায়ত, 13টা পঞ্চায়ত এনেকৈ থাকে, ফিক্স নাথাকে, এৰিয়া লৈ থাকে, গতিকে আজি আমাৰ এটা মণ্ডলৰ আমি শেষ কৰিম মানে। আজি সহায় দেখিছে আপুনি জয় হ'ব বুলি নিশ্চিত চাগে? আমি টেকনিকেলি আৰু আমি এটা কনফিডেন্ট আমার আছে যে আমার জয় নিশ্চিত হব। ধন্যবাদ। আসলে নগাঁও লোকসভার বিজেপি দলের প্রার্থী সুরেশ বৰা ডাঙরিয়া, আর কৈছে যে জয় নিশ্চিত, আসলে যে ধরনের জনসাধারণের সঁহারি পাইছে, সঁহারির পর কৈছে যে আমার জয় নিশ্চিত হব, বিজেপি দলের জয় নিশ্চিত হব। আর অন্তর্ভুক্ত হওয়া বিভিন্ন স্থানত নির্বাচনী প্রচার চলাইছে বিজেপির মনোনীত প্রার্থী সুরেশ বৰায়।